তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ডাল সিদ্ধ হচ্ছে মুগটা, তো চালটা দিয়ে মুগটা হবে। আর এখানটায় আমি সবজি কেটে নিয়েছি, ঝিঙে পটল কুমড়ো, তো এটা দিয়ে ঝিঙে মাছ দিয়ে এটা চচ্চড়ি হবে। তেল গরম হয়ে গেছে আর আমি কালো দিয়ে দিয়ে দেবো, দিয়ে আমি সবজির মধ্যে ঢেলে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদও দিয়ে দেবো, দিয়ে এখানে ছড়া দেবো। তো আমি এখানে চিংড়ি রেখেছি আর চিংড়ি আমি সব চাটুতে দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে আর ডালটা আমি এখন ডালিয়ে নেবো। তো কড়া আমি বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। আমি সর্ষে ফোটন দেবো আর শুকনো লঙ্কা দিয়ে দেবো চার চামচা। এখানে আমি চাল থাকলো থেঁতো করে নিয়েছি আর চালটার ডাল আমি করতে পারি না, তো কেমন করে পরে কমেন্ট করো তাহলে আমি শিখে নেবো। আর আমি চালটা গুলো আমার তেলের মধ্যে দিয়েছি, তো চালটা ভাজা হয়ে গেছে আর আগে আমি ডালটা দিয়ে দেবো। এদিকে আমার চটপটিটাও হয়ে গেছে আর এদিকে আমার ডালও হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে একটু সামান্য তাহলে ভালো লাগতে থাকবে। আর এই আমার চটপটি হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো আমি কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি ডিমের জল করার জন্য, আর এখানে আমার চটপটি হয়ে গেছে আর এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি, ডিমের ঝোল হবে এখন। তো তেল আমার গরম হয়ে গেছে আর আমি ডিম দিয়ে দেবো।
তুলে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কলাকে একটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো প্রথম হয়ে গেলে জল দিয়ে দেবো। আলুটা হয়ে আমি বিভিন্ন দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি আর ফুটিয়ে লাগিয়ে দেবো।